মিথ্যা না, তারপরে হবে শাস্তির সময়ে আপনাদের দোজখে নেওয়া হবে, দোজখে আপনাদের শাস্তিটা হবে, তারপরে যে বেঁচে যাবেন শাস্তির জন্য কিন্তু আলাদা কোনো জায়গায় আগুন বানায় রাখবেন, তারপরে আল্লাহ বলবে, ফেরেশতাদের বলবে যে যাও দেখো, যে আমরা একটা সিজদা করছে তাহলে যদি কোনো একটা লোক পাও যে আমরা একটা সিজদা করছে তাহলে এটা নিয়ে আসো, তারপরে ফেরেশতা যাবে, তারপরে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তার সবার শেষে তার হিন্দু হলে জাহান্নামেই রাখবে, মুসলমান হলে সবার শেষে বেহেশতে দেবে, সে তারপরে বেহেশতে আগুনে জ্বলতে থাকবে, সবাই দোজখ বেহেশতে চলে গেছে, সেই শুধু জ্বলতে থাকবে, তারপরে সে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এমন একটা জিনিস দেন যে আমি যাতে জাহান্নামের আগুন থেকেই শুধু বাঁচি, আমি আর কিছু চাব না, জাহান্নামের আগুন থেকেই শুধু আমাকে রক্ষা করেন, আল্লাহ বলবে আচ্ছা তোর কিন্তু এটা লাস্ট চাওয়া, শেষ চাওয়া, আর কোনো চাওয়া চাবি না, আল্লাহ রে জাহান্নাম থেকে রক্ষা করলো, তারপরে সে দেখলো বেহেশতেটা কত সুন্দর, তো বেহেশতেটা কত সুন্দর, সে চাইলো কি জাহান্নাম বেহেশতেটা একবার দেখতে, আল্লাহ কি তার ইচ্ছা পূরণ করবে, সে চিন্তা করলো, সে আল্লাহকে দেখে বললো আল্লাহ তুমি যা বেহেশত জাহান্নামটা কত সুন্দর, জান্নাতটা কত সুন্দর বানাইছো, প্লিজ আমার একটু জান্নাতের গেটের সামনে একটু বসায় দিও যাতে আমি জান্নাতটা দেখতে পারি, তো আল্লাহ বললো কি এইটাই কিন্তু তো লাস্ট চাও, তুই এই পেপারটাতে সাইন করে দে, এটা তো লাস্ট চাও, তারপরে সে বেহেশতেটা দেখতে গেল, দেখে দেখে তার ইচ্ছা হলো বেহেশত চাবিটা আল্লাহ দিল, তারপরে সে চাইলো কি আল্লাহ আমার একটু বেহেশত ঢুকাই দিবা, তোমার আমার শাস্তিটা দিয়ে লাভটা কি, তারপরে আল্লাহ কিছুই বলল না, তারপরে সে বলল কি আমার আল্লাহ বলল কি যে তোর অনেক ইচ্ছা আছে, তুই আমার কাছে এখনই সব চেয়ে ফেলা চেয়ে ফেলা, তারপরে সে ইচ্ছা মতন চাইতে ছিল, গাড়ি বাড়ি এগুলো সব চাইলো, বাসা যত জিনিস, তারপরে শেষ হইলো তার চাওয়াটা, তারপরে আল্লাহর কাছে বলল আল্লাহ আমার এত কি চাওয়া, তারপরে সে বলল আল্লাহ বলল কি না এত তাড়াতাড়ি তো তোর খেলাটা শেষ করা যাবে না এখানে, তারপরে আল্লাহ বলল কি আরো চা তুই আমার কাছে আরো চা, এত তাড়াতাড়ি তোর খেলা শেষ হয়তো দিব না, তারপরে সে আবার চাইতে গেল গাড়ি বাড়ি সব চাইলো, তারপরে সে
মাফ চাইলো, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল হয়ে গেছে, আমি আর কিছু চাওয়ার নাই। তারপরে বলছি তারপরে সে আল্লাহ ভেস্তে চাবিটা দিয়ে দিল নবীদের কাছে, তারপরে নবীর গেটটা খুলে দিল, তারপরে সে জান্নাতে দৌড়ায় প্রবেশ করতে গেল। কিন্তু তারপরে আল্লাহ বলল কি, থাম, তুই দৌড়ায় জান্নাতে প্রবেশ করছিস কেন, এটা বললো। তারপরে সে বলল কি, তাহলে তোমার আমার আটকে জান্নাতে একটা কোনায় বসে থাকবো, একটা চিপায় যেখানে তুমি আমাকে পাবে না। আসলে আল্লাহ কিন্তু সব জায়গায় দেখে, কারণ আল্লাহ এগুলো মানুষ সৃষ্টি করছে। আর চলুন, ভিডিওটা পছন্দ হইলে লাইক করেন, সাবস্ক্রাইবের সাথে শেয়ার বেল আইকন করেন। Bye. Bye.